সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আল্লাহর রহমতে ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা তোমাদের পাঠ্যপুস্তক তোমাদের সাথে আছে। আজকে গত ক্লাসে আমরা অনেক নিয়ে আলোচনা করেছিলাম, আজকে পরাবৃত্তি নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা বলেছিলাম কোণিকটা হলো এমন একটা বিন্দু চলমান গতিপথ, যেটা নির্দিষ্ট একটা বিন্দু থেকে সেই বিন্দুর দূরত্ব এবং নির্দিষ্ট একটা সরলরেখা থেকে সেই বিন্দুর দূরত্ব বা সর্বদাই ধ্রুবক, এই দূরত্ব বজায় রেখে অনুপাত ঠিক রেখে বিভিন্ন ধরনের বক্ররেখা তৈরি করে সেগুলি আমরা কোণিক হিসেবে চিহ্নিত করেছিলাম। আজকে আমরা স্পেশালি একটা কোণিকের কথা বলবো, সেটার নাম হলো প্যারাবোলা, বাংলায় পরাবৃত্ত। এটা সাধারণ সমীকরণ হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। আমরা এটা একটা চিত্র যে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হলো এটা, এখান থেকে আমরা বিভিন্ন অংশগুলির নাম জেনে নিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে একটা নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দুটা হলো ফোকাস, উপকেন্দ্র। এটা হলো কণিকার শীর্ষবিন্দু, এটা হলো দিকাক্ষ বা নিয়ামক। তাহলে আমরা যদি আমাদের এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স পরাবৃত্তের ক্ষেত্রে এই এটা যদি শীর্ষবিন্দু হয় জিরো জিরো, যদি শীর্ষবিন্দু, সুতরাং এই বিন্দু এখানে এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ কাট করবে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে জিরো জিরো, আর এখান থেকে এই বিন্দু দূরত্ব হলো এ। সেই জন্য শীর্ষবিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এ হওয়াতে এই উপবৃত্তের স্থানাঙ্ক হইল এ জিরো। তাহলে একটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এর শীর্ষবিন্দু জিরো জিরো, কারণ এটা মূল বিন্দুতে অবস্থিত। তারপর এটা এ, এখান থেকে এটা এ দূরে আছে, সেজন্য উপকৃত স্থানাঙ্ক এ জিরো। তারপর আমাদের নিয়ামকের সমীকরণ, সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হলো নিয়ামক। এটা আছে আমাদের, আমরা এখানে যদি একটা অক্ষটা দিয়ে দিই ভালোভাবে, এটা আমাদের ওয়াই অক্ষ হয়, এখান থেকে এখানকার দূরত্ব যদি হয় এ, নেগেটিভ এ, আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ এক্স ইকুয়াল টু এ। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাটা হলো দিকের কোটা ওয়াই অক্ষের সমান্তরাল এবং এটা নেগেটিভ দিকে আছে, সেজন্য এই নিয়ামকের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ। তারপর অক্ষ রেখাটা, এটা হলো অক্ষ দিকের কোটা, সেই ক্ষেত্রে অক্ষরেখার সমীকরণ হবে এক্স ইকুয়াল উপর, সুতরাং এটা হলো ওয়াই ইকুয়াল টু জিরো। উপকেন্দ্র লম্ব, লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বটা এটা, এটা ওয়াই অক্ষের ডান পাশে আছে, সুতরাং এটা হলো, যদি আমরা এই উপকেন্দ্রের উপরে একটা এই গরম, এই গরম যদি আমরা একটা উপকেন্দ্রিক লম্বটা অঙ্কন করি, উপকেন্দ্রের উপর যে লম্বটা সেটা যদি সেটা এ দূরে থাকতে যেহেতু আছে, সেজন্য এবং এটা ওয়াই অক্ষের সমান্তরাল, সেজন্য এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এ। তাহলে এটা হলো এ এক্স ইকুয়াল টু এ, এটা হলো এক্স ইকুয়াল টু মাইনাস এ। এটা আছে ডান দিকে, এটা আছে বাম দিকে। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই সবটা সবটা সেটা এ পর্যন্ত টু এ, এ পর্যন্ত টু এ, টোটালি হলো ফোর এ। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স একটা উপবৃত্তের একটা পরাবৃত্তের ক্ষেত্রে বিভিন্ন উপাদানগুলির সাথে আমরা পরিচিত হইলাম, বিভিন্ন সমীকরণগুলির সাথে পরিচিত হইলাম। যদি আমাদের এই সমীকরণটা চেঞ্জ হয়, অর্থাৎ যদি এটা এরকম হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই হয়, তাহলে
আমাদের চিত্রটা আর এটা থাকবে না তখন চিত্রটা হবে প্রশিক্ষকেরা আমরা আরেকটি পরাবৃত্ত সমীকরণ বিবেচনা করছি সেটা হলো x2 = 4ay তোমরা তাকিয়ে দেখো আমরা আমাদের এই কার্ভটা রোটেট করছি এখানে অক্ষগুলো চেঞ্জ হয়েছে এখন অক্ষ হলো এটা এটা হলো শীর্ষবিন্দু শীর্ষবিন্দু ঠিক আছে 0 0 এই যে ফোকাসটা এখন y অক্ষের উপর এবং y অক্ষ রেখায় x স্থানাঙ্ক শূন্য সেজন্য দেখো তোমরা দেখো উপবৃত্তের স্থানাঙ্ক x y অক্ষ রেখা x স্থানাঙ্ক শূন্য এবং এই দূরত্বটা আছে এই দূরে সুতরাং এই উপকেন্দ্র স্থানাঙ্ক হবে 0a তারপর নিয়ামকের সমীকরণ এটা হলো নিয়ামক এটা যেহেতু x অক্ষের সমান্তরাল x অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ y = a এটা নেগেটিভ দিকে আছে সেজন্য y = minus a তারপর অক্ষ রেখাটা এটা এটা হলো এটা y অক্ষ সুতরাং এর সমীকরণ x = 0 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বটা এটা হবে এটা x অক্ষের সমান্তরাল হবে এবং এটা এই এটা উপকেন্দ্রিক লম্বটা এটা হবে এটা এটা x অক্ষের সমান্তরাল সুতরাং এটা হলো x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y = a আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা আগামী ক্লাসে আমরা এটা একটা সমীকরণ থেকে বিভিন্ন বিভিন্ন উপপ্রয়োজনীয় অংশগুলি আমরা দেখে নিব আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ